নমস্কার, কেমন আছেন সবাই? তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব ঠেকুয়া। আর এই ঠেকুয়া হচ্ছে ছট পুজোর স্পেশাল একটা রেসিপি। সামনেই ছট পূজা, আর এই ছট পূজাতে বিহার আর উত্তরপ্রদেশের মানুষেরা ঠেকুয়া তৈরি করে থাকে। তবে পুজো থাকুক আর না থাকুক, খাদ্যরসিক বাঙালিদের কাছেও ঠেকুয়া খুব প্রিয় হয়ে উঠেছে। বাঙালিরা যেহেতু খেতে খুবই পছন্দ করে, তাই ছট পুজোর রিচুয়াল না থাকলেও সমস্ত সম্প্রদায়ের খাবারই বাঙালিরা বাড়িতে তৈরি করে খায়। আর এই ঠেকুয়া বানিয়ে কুকিজ হিসাবে আমরা বাড়িতে রেখে দিতে পারি, বাচ্চাদের টিফিনে দিতে পারি, সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে পারি, অথবা যখন মন চাইবে তখনই খেতে পারি। আমার এই রেসিপিটা পুরোপুরি ফলো করে যদি বানানো যায় তাহলে তৈরি হয়ে যাবে একদম মুচমুচে খাস্তা ঠেকুয়া। আমি এখানে নিয়ে নিচ্ছি দু কাপ আটাই আমি একদম সমান করে ভর্তি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, আর এই মৌরিটা দিলে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, আমি এখানে 5-6টা এলাচ গুঁড়ো করে নিয়েছি। এবার সব শুকনো উপকরণগুলো একসাথে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। আপনারা এখানে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে করলে যেমন গন্ধটা সুন্দর হয় তেমনি খেতেও খুবই ভালো লাগে। এবার ঘিয়ের সাথে আটাটাকে খুব ভালো করে মেখে ময়াম করে নেব। আটাটা খুব ভালো করে ময়াম করে নেওয়া হয়ে গেছে, সেটা বোঝার একটা উপায় হচ্ছে আটাটাকে হাতে করে নিয়ে একটু চাপ দিয়ে মুঠো করে নেবেন। যদি দেখেন যে একটা দলা পাকিয়ে যাচ্ছে আর সেই দলাটাকে হালকা একটু চাপ দিলেই ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন আটাটা আপনার খুব ভালোভাবে ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল। আমি নারকেলটাকে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি, খুব বেশি করে ঘুরিয়ে একদম মিহি করে নারকেলটাকে কুড়িয়ে নিইনি। আপনারা একদম ছোট ছোট করে নারকেল কুচিও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মোটা দানার চিনি। আপনারা এখানে অল্প গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর মোটা দানার চিনিটা নেওয়ার কারণ হচ্ছে যাতে চিনিটা পুরো গলে না যায়, একটু দানা দানা থাকে। এবার আটার সঙ্গে ভালো করে মেখে নেব। তবে এখনই মাখার সময় যেন জল ব্যবহার করবেন না, ভালো করে আগে মেখে নিয়ে দেখবেন যে যদি জলের প্রয়োজন হয় বা কতটা জলের প্রয়োজন সেই অনুযায়ী দেবেন। খুব বেশি জল কিন্তু এখানে আমার লাগবে না। আমি এখানে শুকনো নারকেলের ব্যবহার করিনি বলে আমার চিনির সাথে আর নারকেলের সাথে মাখিয়ে নেওয়ার পর নারকেলের যে দুধটা ছিল তাতে কিছুটা মাখা হয়ে গেছে, আর সামান্য একটু জল লাগবে। তবে সাধারণত শুকনো নারকেলের ব্যবহারটাই বেশি হয়, সেক্ষেত্রে জলের পরিমাণটা সামান্য আর একটু বেশি লাগে। এবার আমি সামান্য জল দিয়ে দেবো আর আটাটাকে মাখতে থাকবো। আমি এখানে অল্প পরিমাণে ঠেকুয়া বানাচ্ছি বলে আমি আটাটা একবারে মেখে নিচ্ছি। যদি আপনারা বেশি করে বানান সেক্ষেত্রে সব কিছু উপকরণ দিয়ে মিশিয়ে রাখবেন, শুধু জল দিয়ে 2-3 বারে ভাগ করে মেখে নেবেন, না হলে ঠেকুয়া তৈরি করে ভাজতে ভাজতে চিনিগুলো একদম গলে যাবে। আর অল্প একটু জল লাগবে, আমি অল্প একটু জল দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। তবে আটাটা খুব বেশি ঠেসে ঠেসে লুচি পরোটা করার মতো করে মাখবো না, দলা পাকিয়ে আসলেই হয়ে যাবে। দেখুন আমি এভাবে মেখে নিয়েছি। আর এই ঠেকুয়ার আটা একটু ফাটা ফাটা মতোই হয়ে থাকে, তা না হলে পরে ঠেকুয়া কিন্তু আবার খাস্তা হবে না। এবার আমি ঠেকুয়া বানিয়ে নেব। এখান থেকে কিছুটা আটা আমি নিয়ে হাতে করে একটু গোল শেপ করে নিয়েছি, আর 2 হাতের তালুতে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন সাইডগুলো কীরকম ফাটা ফাটা হয়ে রয়েছে। পারফেক্ট ঠেকুয়া বানাতে গেলে আটাটা কিন্তু এইরকমভাবেই মাখতে হয়। এবার একটা কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। যদি আপনাদের কাছে সন্দেশ বানানো ছাঁচ থাকে তাহলে আপনারা সেই ছাঁচে ফেলে তৈরি করতে পারেন। আমার কাছে যেহেতু ছাঁচ নেই তাই আমি এভাবেই ডিজাইন করে নিচ্ছি। আপনারা নিজের ইচ্ছা মতো যেমন খুশি শেপ দিতে পারেন, আবার ডিজাইনও ইচ্ছা অনুযায়ী করে নিতে পারেন। আমি এখানে 2টো ঠেকুয়া বানিয়ে দেখিয়ে দিলাম। ঠেকুয়ার সাইজটা সামান্য ছোট বড় আপনাদের ইচ্ছা মতো করে নেবেন, তবে খুব বেশি মোটা মোটা রাখবেন না। আমি একটা চামচ দিয়ে পাতা বানিয়ে নিচ্ছি, একটা সোজা দাগ দিয়ে নিলাম, আর 2 সাইডে দাগ দিয়ে দিচ্ছি। দেখুন পাতার মতো শেপ তৈরি হয়ে গেছে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যেমন ইচ্ছা তেমন ডিজাইন তৈরি করে নেবেন। আমি একে একে সব ঠেকুয়াগুলোকে তৈরি করে নিয়েছি, আর আমার এখানে 2 কাপ আটাতে মোট 13টা ঠেকুয়া তৈরি হয়েছে। এবার আমি ঠেকুয়াগুলোকে তাড়াতাড়ি ভেজে নেব। আর ঠেকুয়া ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি রিফাইন্ড তেল, আর কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে তেলটাকে আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম করে নেওয়ার পর
একে একে আমি ঠেকুয়া দিয়ে দিচ্ছি। খুব সাবধানে আস্তে আস্তে ঠেকুয়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর খুব ধৈর্য সহকারে একটু সময় নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ঠেকুয়াগুলো ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিতে হবে। ঠেকুয়া ভাজার সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখলে চিনিগুলো সব গলে যাবে আর পুড়ে কালো হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজলে চিনিগুলো গলে যাবে না, দানা দানা থাকবে। ঠেকুয়াগুলো বেশ লালচে মতো হয়ে গেছে আর ঠেকুয়াগুলো ভাজাও হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। আর ঠেকুয়া ভাজতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিট গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে। বাকি ঠেকুয়াগুলো আমি একইভাবে ভেজে নেব। সব ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে আর ঠেকুয়াগুলোকে ঠান্ডা হতে দেব। ঠেকুয়াগুলো ঠান্ডা হওয়ার পর মুচমুচে আর খাস্তা হবে। আপনারা ঠান্ডা অবস্থায় ঠেকুয়াগুলো খেয়ে দেখবেন, গরম গরম ঠেকুয়া খেতে ভালো লাগে না। আমি একটা ঠেকুয়া আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। আর দেখুন চিনির দানাগুলো উপর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, চিনিগুলো কিন্তু গলে যায়নি আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখুন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।